আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের এর আগে হচ্ছে চাঁদবালির হচ্ছে ইয়াররিং দেখিয়েছি, আর আজকে হচ্ছে একটু নেকলেস দেখাবো। এটা যদিও আপনার হচ্ছে ইয়াররিং করা আছে, এখানে আমরা পার্ল দিয়ে আপনার কাস্টমাইজ করে দেখিয়েছি কি রকম হতে পারে নেকলেসগুলো। আচ্ছা, এইটা হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা কানে ধরে সামনে এমনি করে দেখাইছি না, মানে এটা যদি আপনার নেকলেস করে নেন মানে আরো সুন্দর হবে জিনিসটা, শেপটা আরো সুন্দর আসবে, শেপটা আরো সুন্দর আসবে। এবং উপরে এই যেটা আমরা টাসেল দিয়ে করছি, তখন এটা দিয়ে কারু কাজ দিয়ে ডাইস দিয়ে করলে অনেক সুন্দর। কত ওজন লাগবে ভাই এই রকম একটা ডিজাইন করতে? এক ভরি বা 14 আনা এরকম, 14 আনা বা এক ভরির মধ্যে হয়ে যাবে, মানে এই টাসেল দিয়ে, তাই না? টাসেল পিছনে টাসেল থাকবে আর এটা গোল্ড দিয়ে। ও, এগুলো হচ্ছে গোল্ড। আর যদি কেউ বলে এগুলো টাসেল দিয়ে করে দিতে, এটা হ্যাঁ এটা ওইভাবে করা যাবে। তখন ওজন কত আসবে? 12 আনা। 12 আনা না? আচ্ছা, এটা হচ্ছে 12 আনা হলে প্রাইস কত হবে? 14 আনার প্রাইস কত হবে? দেখেন অনেক সুন্দর লাগছে। আসলে এইরকম নেকলেস কিন্তু আমরা আগে দেখিনি, হ্যাঁ এখনো এটা করা হয়নি। আপনার ইয়াররিংস গুলো একসাথে মিলিয়ে আপনার করা হয়েছে, এটা খুব সুন্দর। আমার মাথা এটা ঘুর ঘুর করতেছে, দেখেন এত সুন্দর লাগে কিছু কিছু জিনিস। আপনারা এইরকম সেম টু সেম ডিজাইন বানাতে চাইলেও ডাইস সহ ভাই বানাই দিবেন না একদম, তখন কিন্তু শেপটা আরো সুন্দর আসবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট আপনার ডামি আকারে দেখালাম, কারণ চাঁদবালি আবার এটা আপনারা তিনটা দিয়েও করতে পারবেন, ঠিক আছে? যে ধরেন তিনটা দিয়ে ওজন কত আসবে? হ্যাঁ তিনটা দিয়ে ওজন আসবে আপনার 8 আনা। 8 আনা? আচ্ছা, 8 আনা প্রাইস কত আসবে? 8 আনা প্রাইস আসবে 35। ভালোই লাগবে কিন্তু, দেখেন কানের দুল, কানের দুলও হয়ে যাবে আবার আপনার ইয়া হয়ে যাবে। কানের দুলের প্রাইস কত আসবে? হ্যাঁ কানের দুলের প্রাইস আসবে 20,000 22,000 এর মতো। 22,000 এর মতো? তো খুবই সুন্দর একটা কালেকশন দেখলাম আমি, কানের দুলগুলো দেখে দিই। হ্যাঁ এইগুলোর কানের দুল দেখান, খুবই সুন্দর সুন্দর সব ইয়াররিংস গুলো আমি দেখাচ্ছি। এটা একটু ডিজাইন আলাদা, তাই না? আচ্ছা, এর পরে হচ্ছে গোলাপ চাঁদবালি দেখাচ্ছি। এই চাঁদবালি গুলো কিন্তু আপনারা হচ্ছে দি উত্তরা জুয়েলার্স এর সর্বপ্রথম দেখেছিলেন, মানে বাংলাদেশে আর কি আমরা হচ্ছে প্রথম এই শপে হচ্ছে এই ডিজাইনটা আর কি দেখেছিলাম। তো এরপরে হয়তো ডিজাইন কপি হয়ে যায়, কিন্তু আপনারা কিন্তু এখানেই এই ডিজাইন পাবেন, আর এই ডিজাইনের অনেকগুলো মানে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আর ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডার করতে পারবেন। আচ্ছা ভাই, এটার ওজনটা কত আছে? 4.5 আনা। 4 আনা তিন রুটি থেকে গোলাপ চাঁদবালি? আচ্ছা, এটার প্রাইসটা কত পড়ছে? এটার প্রাইসটা পড়বে 20,200। 20,200। ডিজাইনটা দেখবেন, ডিজাইনটা কিন্তু একদম আলাদা, প্রত্যেকটা ডিজাইন ভিন্ন রকম এবং ওয়েটটাও ভিন্ন আছে। হ্যাঁ আমি আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, দেখেন এটা কি ডিজাইন ভাইয়া? এটাও চাঁদবালির মধ্যে ডিজাইন। আচ্ছা আচ্ছা, এটাও হচ্ছে আপনার গোলাপ চাঁদবালি, দেখেন কত সুন্দর। এটা আবার ঝুলঝুলি আলা, তাই না? জি, খুবই সুন্দর। দেখেন কেমন প্রাইস পড়বে এটা? এটা ওজনটা আছে 5 আনা, আর এটা প্রাইসটা পড়বে 22। এটার ওজন আরো কম না আগের বারে থেকে? এবার হ্যাঁ, আগেরটা ছিল 5.5 আনা, 6 আনা ওটা, হ্যাঁ 5 আনা 3 রতি ছিল, এখন হচ্ছে 4 আনা 3 রতি, তারপরে 5 আনা। এটা 5 আনারটা প্রাইস কত? এটা 5, এটা 22,400। 22,400। আমি কিন্তু আপনার কানের দুলের ক্লিপটা আলাদা করে দিব, হ্যাঁ নেকলেসটাও আলাদা কানের দুলের ক্লিপটা আলাদা। আচ্ছা, এরপরে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটাও আবার আলাদা। হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো একটু আলাদা আছে উপরের টপটা বা এটা, এটা 5 আনা থেকে, খুবই সুন্দর। প্রাইস কত হবে? এইটা প্রাইসটা পড়বে 21,900। 21,900 টাকা, তাই না? খুবই সুন্দর সুন্দর, দেখেন জাস্ট একসাথে সবগুলো এক একটা এক একটার থেকে একদম আলাদা, একদম আলাদা। দেখেন কত সুন্দর এই গোলাপ চাঁদবালি গুলো, কিন্তু একসময় এগুলোর নামে বিখ্যাত হবে, দেখবেন যে এগুলো ভরে গেছে। এখন তো কেউ মানে ডিজাইনগুলো এখনো সহজতর কিন্তু পাইনি এখন। আচ্ছা, এরপরে আরেকটা চাঁদবালি দেখছি, দেখেন রাউন্ড চাঁদবালি।
এরপরে একটা দেখতে পাচ্ছি, এটার ওজনটা কত আছে? গোলাপ চাঁদ বলে একটা ভিউয়ার্স আপনাদের অর্ডার করেছে, দেখেন কত সুন্দর। এই গোলাপ চাঁদ বলে নেকলেসটা কত ওজন আছে ভাইয়া? এটা ওজনটা আছে আপনাদের ইচ্ছা, ঠিক আছে। খুবই সুন্দর। তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দি উত্তরা জুয়েলার্স। আপনারা এই ভিডিওর দুইটা ক্লিপ আকারে পেয়ে যাবেন, একটাতে ফুল পাবেন আর একটাতে হচ্ছে চাঁদবালির জাস্ট চাঁদবালিগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে দি উত্তরা জুয়েলার্স, দোকান নাম্বার 47 আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলা উত্তরা, ঢাকা 1230। আর সমীর বসাক ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। এই নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনাদের পণ্যটি।